একটা জিনিস সবথেকে বেশি বেস্ট লেগেছে ভাই, এই বোতলগুলো কি সুন্দর কাজ দেয়, সুন্দর কাজ করেছে কলকার, দারুণ কাজ করেছে, প্রত্যেকটা আলাদা আলাদা। গ্রেভিটা বেশ ঠিক আছে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। চাকদা সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি কোথায়, আড্ডা খানা, আড্ডা মারার জায়গা। এই জায়গাটা শুনেছি অ্যাফোর্ডেবল ফুড পাওয়া যায়, তো ভেতরে গিয়ে সেটাই দেখবো যে কি দাম আর কীরকম চিল করার জায়গা। চিল তো আমরা করবই আর সঙ্গে খাওয়া দাওয়াটাও করবো, আর সামনেই পুজো, বুঝতেই পারছো তোমরাও যাতে এখানে আসতে পারো সেই কারণের জন্য আমাদের তাড়াতাড়ি ছুটে ছুটে আসা। তো চলো ভেতরে গিয়ে দেখি কী কী আছে কী না আছে। অনেকক্ষণ মাস্ক পরে আছি, খুলেনি, আমরা এখন এই ক্যাফের ভেতরেই রয়েছি। জায়গাটা যেভাবে তৈরি করেছে, এপাশে সিমেন্ট, এপাশে পাকাটি, উপরে টিন, পেছনের বেড়া, মানে আলটিমেটলি গ্রাম্য পরিবেশ যেরকম করার চেষ্টা করেছে এরা। ভালো লাগছে, তোমরা যদি আসো চিল করার জন্য, সত্যি সুন্দর জায়গা। এবং এখানে কী কী দিয়ে সাজানো রয়েছে তোমাদের তো দেখতেই পেয়েছো সিনেম্যাটিক শটগুলো। আর ভাই তোর কেমন লাগছে বল? আমার তো দারুণ লাগছে, সব থেকে ভালো লাগলো রিসাইকেলড আইটেম যেগুলো বোটল ফোটল রয়েছে ওগুলো দিয়ে কেটে সুন্দর করে সাজানো রয়েছে। আর ছোট ছোট জিনিসের মধ্যে কী করে সৌন্দর্যটা মানে ফুটিয়ে তোলা যায় এটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে। একটা যে সব থেকে বেশি বেস্ট লেগেছে ভাই, এই বোতল কী সুন্দর কাজ দেয়, সুন্দর কাজ করেছে কলকার, দারুণ কাজ করে, প্রত্যেকটা আলাদা আলাদা। আর তোমাদেরকে কিছু বলি, এখানে শুধু যে খাওয়া দাওয়া পাওয়া যায় তাও না, ওই যারা ওই হুকো ঠুকো টানে সেই ব্যবস্থাও রয়েছে। আর শুনেছি এখানে অ্যাফোর্ডেবল খাওয়া পাওয়া যায়, যে কম দামে সুন্দর খাওয়া দেয়, সেটা আমরা ট্রাই করে দেখি আর টেস্টটাও কেমন দেখি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমরা সবাই জানো আমি সম্রাট, আমি মৃদুল, বিহাইন্ড দ্য লেন্স হ্যাংলা পোলাপান ফুল টিম, আর ইউ আর ওয়াচিং আওয়ার ইউটিউব চ্যানেল হ্যাংলা পোলাপান। লেটস গেট বাঙালিয়ানা। আমার অনেকটা সময় লেগেছে তবে আমরা পেয়ে গেছি। খাওয়া দাওয়া কী কী নিয়েছি তোমাদেরকে বলি, এই যে কম্বোর কথা বলছিলাম, এই যে কম্বো, আর এই টাইপের যেগুলো তোমরা দেখছো মকটেল, আমরা এগুলো অনেক রকম ফ্লেভার নিয়েছি, এখন ট্রাই করে দেখতে থাকি একটা একটা করে শুধু আসবে। ওটা কি নাম কি বলেছে, স্ট্রবেরি, স্ট্রবেরি মোহিতো মনে হয়, স্ট্রবেরি মোহিতো। হ্যাঁ আচ্ছা, আর ওটা, আর এটা হচ্ছে ব্লু কোরাচাও আর কোলার সঙ্গে কোনো একটা ইনফিউজ কিছু। আচ্ছা 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 আচ্ছা, সবার আগে এটা ট্রাই করে দেখাই এক। যদি খাওয়া দাওয়া করতে হয় তার আগে মুখ যদি ফ্রেশ রাখতে হয় এটা খেয়ে নাও, মুখটা পুরো ফ্রেশ হয়ে যায়, ঠান্ডা বেশ। তো খেলাম তো আমরা একটা, আরো আছে ফ্লেভার, তা ওগুলো আসুক নাকি, তারপরে মেন কোর্সে যাবো। চলো নাম হচ্ছে ব্লুবেরি, যেমন টানছি মুখে তো চিনি আসছে,
আর মুখটা রিফ্রেশ করছে সত্যি কথা বলছি। আর একটা ম্যাঙ্গো আছে, টেস্টটা ভালো, একটু লজেন্স লজেন্স টাইপের একটা ফ্লেভার আছে, অরিজিনাল ম্যাঙ্গো নয়, ঠিক আছে চলে। কিন্তু আগেরটা ভালো ছিল, স্ট্রবেরিটা বেটার ছিল। তোমরা দেখতে পাচ্ছ সামনে পড়েছে এটা লাচ্ছা পরোটা, দু পিস চিকেন দিয়েছে, দুটো শশা, দুটো গাজর, একটা পেঁয়াজ, স্যালাড, স্যালাড। এটা লাচ্ছা পরোটা বলে সাইজটা তোমাদের দেখাই, এইটা সাইজটা দিয়েছে, মোটা আছে বেশ, আর একটু অয়েলি আছে। তিন পিস দিয়েছে, আমার কাছে মনে হয় এই তিন পিস যদি আর এই চিকেন যেগুলো খায় হামেশা একটু লোকের পেট ভরে যাবে। এবার আলটিমেটলি দেখবে টেস্টটা কেমন, তো খেয়ে দেখি। এখানে তোমরা চিকেনটা দেখে নাও, দু পিস চিকেন কষা দিয়েছে এখানে, গ্রেভিটা বেশ ঠিক আছে, আর ওপরে তোমরা দেখতে পাবে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে ওপরে ছিটিয়ে দেওয়া হয়েছে, গার্নিশ করা হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। 50 টাকায় ভাই মাটির প্লেটের মধ্যে দিয়েছে, মনে আছে লাস্ট আমরা কোথায় খেয়েছিলাম মাটির প্লেটে? মগজাস্তুতে। হ্যাঁ দেখো না, দেখবে বাদিকে হোক চেয়ে ডান দিকে হোক আই বাটনে রয়েছে, চাপ দিয়ে দেখে নিও মগজাস্তুটা করলে নিতে। চল এবার টেস্টটা দেখা যাক, না কি করে দেখা যাক। কষা যে মাংসটা বলেছে একটু ঝাল লাগছে মুখের মধ্যে, হালকা, আর একটু বলতে পারি ঠিক আছে না, তেলের পরিমাণটা একটু বেশি হয়, মাংসের টেস্টটা খারাপ না আমায়, কিন্তু তেলটা একটু বেশি। আর দ্বিতীয় কথা, এবার দেখতে মাংসটা কেমন সফট, যথেষ্ট সফট, মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে ততটা চিউই না কিন্তু গলে যাচ্ছে, আর ভালো ফ্লেভার আসছে একটা চিকেনের। এই রুটি দিয়ে এই মাংসটা দিয়ে খাও, আশা করি ভালোই লাগবে তোমাদের, আমাদের তো ভালোই লাগছে। কিন্তু একটু বিষয় যে তেলের পরিমাণটা একটু বেশি রয়েছে, এর মাংসটা ট্রাই করে দেখে নেবে। মাংস ঝোল, অ্যাকচুয়াল ঝোল না, তেল সত্যি কথা বলতে গেলে 49 টাকায় যে এত সুন্দর খাবার দিচ্ছে, একজনের পেট ভরার জন্য ঠিকঠাক। আর তারপরে হচ্ছে ভাবো মাত্র 50 টাকার মধ্যে মাটির থালা, মাটির বাটি, উপরে সুন্দর একটা পেপার দিয়েছে, তার উপর মোটা মোটা তিনখানা রুটি, বুঝতেই পারছো অ্যাফোর্ডেবল যেরকম ওটা বলেছে, অ্যাফোর্ডেবল ব্যাপারটা দেখেছে। আর টেস্টটা কিন্তু যথেষ্ট ভালো, কম দাম বলে যথেষ্ট, কম্প্রোমাইজ নেই টেস্টের সাথে। অ্যাকচুয়ালি এটা তো আড্ডা মারার জায়গা, এখানে চা থেকে শুরু করতে অনেক কিছুই পাবে, আর অ্যাম্বিয়েন্স অনুযায়ী এত কিছু জিনিস অনুযায়ী সত্যি কিন্তু চা এখানে অনেক ফ্রিলি ভাবে এনজয় করা যাবে। একদম একদম একদম, খাওয়াটা শেষ করি তারপর আসছে কিছু কথা। তো আমাদের খাওয়া দাওয়ার পালাক একদম কমপ্লিট, আমরা ট্রাই করলাম জিনিসগুলো, আমাদের ভালোই লাগলো বেশ, কম দামে অ্যাফোর্ডেবল, দামের সঙ্গে একদম যায়, কি বলিস? যে দামে দিচ্ছে প্রেজেন্টেশন, খাওয়া দাওয়ার টেস্ট একদম ঠিকঠাক, একদম অনেক। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি এখানে আসো, এখানে অনেক রকম খাওয়া দাওয়া আছে, মকটেল থেকে শুরু করে, হুকো থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর জন্য ব্যবস্থা রয়েছে, ফ্যামিলি থেকে শুরু করে, ফ্রেন্ড থেকে শুরু করে, গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারো, যা খুশি নিয়ে আসো, আরামসে আসো, চিল করো আর মজা করো। যেমন ভিডিওটা দেখছো অবশ্যই আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে পরে কী করতে হবে তোমরা জানো, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে নিও, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর তোমাদের নিয়ারেস্ট যদি কোনো জায়গা থাকে এরকম অবশ্যই কমেন্ট রেকমেন্ডেশন কোনো কিছু, আর ওটা জানিও ওটা আমাদের গ্রুপটা। হ্যাঁ আমাদের নতুন একটা ফেসবুক গ্রুপ হয়েছে অফিসিয়াল, আমাদের হ্যাংলা বোলাবান গ্রুপ, ওখানে তোমরা এসো, তোমাদের নিজের ট্রাভেল এক্সপিরিয়েন্স, তোমাদের কোনো কিছু খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করো আমাদের সঙ্গে, আর ইনস্টাগ্রাম ফেসবুক ওটা কিন্তু ফলো করতেই হবে আমাদের পেজ অবশ্যই। আর দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গা, অন্য কোনো স্থানে।